জিভার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমার বাসায় আজকে মেহমান আসবে, আর সেজন্য আমি আজকে আমার মেহমানদের জন্য কি রান্না করছি সেটা আজকে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করার জন্য আমার এই আজকের ব্লগ। সো ভিউয়ার্স, আমি আজকে আমার গেস্টদের জন্য যা রান্না করতেছি সেটা হলো, আমি আজকে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। খাসির মাংসের বিরিয়ানি আমি টিকা করেছি গরুর মাংস দিয়ে, অ্যান্ড খাসির মাংস রান্না করতেছি। খাসির বিরিয়ানির জন্য যে খাসির মাংস রান্না করেছি সেটা অলরেডি আমি রান্না করে ফেলেছি, আপনাদের সবার সাথে শেয়ার করব, দেখাবো অবশ্যই। এবং এক্সট্রাও আমি খাসির মাংস রান্না করতেছি, কারণ হলো টুমোরো আমার ক্লাস আছে, টুমোরো মনডেতে আমার ক্লাস, আর আমার ছেলেরও স্কুল ওপেন। সো টুমোরো আমাদের রান্না করার সময় নাই, তো আজকে জন্য আমি খাসির মাংস বেশি করে রান্না করে রাখতেছি, যাতে আমাদের আজকে আজকে আমরা বিরিয়ানি খাবো, তো টুমোরো যেন আমরা খাসির মাংস দিয়ে ভাত খেতে পারি, এবং কালকে একটু হয়তো বা ডাল রান্না করব, তো হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের অত বেশি আমরা খাই না, তো দু তিনটা আইটেম হবেই আমাদের হয়ে যায়। ভিউয়ার্স, আমি আরো যেটা রান্না করেছি সেটা হলো শোল মাছ ভুনা করছি, আমি আজকে শোল মাছ ভুনা করছি, অ্যান্ড কহি ভাজি করেছি, যেটাকে আমরা কহিনুর বলে, অ্যাকচুয়ালি কহি কহি বলে, তো আমি কহি ভাজি করেছি ডিম দিয়ে, অ্যান্ড শোল মাছ টমেটো অ্যান্ড পি দিয়ে, গ্রিন পি দিয়ে ভুনা করছি, আর খাসির মাংস রান্না করছি, অ্যান্ড এক্সট্রা বিরিয়ানির জন্য খাসির মাংস রান্না করেছি আলাদাভাবে। তো এখন আমি যেটা করব আর হচ্ছে সালাদ, বিরিয়ানির জন্য আমি অলরেডি সালাদ রেডি করে রেখেছি, আমি একটু পর সালাদ কেটে নিব। আর ডেজার্ট হিসেবে যেটা করব সেটা হচ্ছে আমি একটু পায়েস রান্না করব। তো পায়েসের জন্য আমি অলরেডি পোলার চাল নিয়ে নিয়েছি, এটা আমি ক্লিন করে একটু পানি দিয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি চালটা, তো একটু পরে আমি রান্না করব। এখন আমি বিরিয়ানি বসাবো। ভিউয়ার্স, আপনাদের সাথে গল্প করব অ্যান্ড বিরিয়ানি রান্না করব, সো স্টে উইথ আস। ভিউয়ার্স, আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আমার হাজবেন্ড অনেক সুন্দর রান্না করতে পারে, ওর কোথা থেকে আমি শিখেছি খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা। তো আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি ভেজে নেব, অ্যান্ড আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, আমি এখন টিকাটাও ভেজে নেব। তো আমার গেস্ট আজকে আসবে, আমার গেস্ট আজকে ইভিনিং টাইমে আসবে, কারণ হলো ওরা হচ্ছে দুজনেই ডাক্তার, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ আসবে, দুজনেই ডাক্তার, তো এখন হচ্ছে ওরা ইভিনিং টাইমে আসবে, আর টুডে হয়তো টুডে যেহেতু উইকেন্ডে, তো উইকেন্ডেতেই ওরা স্যাটারডে অ্যান্ড সানডেতে এই সময় পায়, তো যার জন্য ওরা আজকে আমাদের সানডেতেই আজকে আমাদের বাসায় আসতেছে। তো লন্ডনে অ্যাকচুয়ালি গেস্ট আসলে আসলে একটু বিজি থাকতে হয়, কারণ হলো গেস্টদের জন্য অনেক রান্নাবাড়া করতে হয়, কারণ লন্ডনে যেটা করতে হয় যে ভ্যারাইটিস আইটেম করতে হয়। আমি যেখানে গিয়েছি দাওয়াতে, তো দেখেছি যে ওরা নানান রকমের রান্নাবাড়া করে, ভর্তা করে, তো আমি অ্যাকচুয়ালি আজকে যেহেতু খাসির মাংস দিয়ে বিরিয়ানি করছি তো তেমন কিছু করব না, তো তারপরও আমি শোল মাছ ভুনা করছি, কচি ভাজি করছি, এখন টিকা করব,
সালাদ করব, তো হয়ে যাবে, আমার বেশি লাগবে না, কারণ যেহেতু গেস্ট দুইজন, তো দুইজনের জন্য বেশি কিছু রান্না করব না, তো এগুলো কিন্তু অনেক। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের সবার সাথে শেয়ার করতে পেরে ভালো লাগতেছে, কারণ হলো আমি আপনাদের বলেছি যে আমাদের লাইফ স্টাইলে, আমাদের লাইফ স্টাইল ব্লগে, আমাদের এই লন্ডন ব্লগে আমরা যা কিছুই করি না কেন আপনাদের সবার সাথে শেয়ার করব। তো আমি এখন এখানে টিকাটা ভেজে নেব, আর বিরিয়ানির জন্য অলরেডি আমি পেঁয়াজ ফ্রাই করে নিতেছি। ভিউয়ার্স, আমি বিরিয়ানি রান্না করার জন্য যে চালটা নিয়েছি সেটা হচ্ছে বাসমতি চাল, এটা হচ্ছে বাসমতি চাল, বাসমতি চাল দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করব, কারণ বাসমতি চালের বিরিয়ানি অনেক সুন্দর হয় এবং অনেক টেস্টও হয়। ভিউয়ার্স, আমি বিরিয়ানিতে এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, অল্প দেব, কারণ হলো আমি খাসি মাংসটা রান্না করে নিয়েছি অলরেডি, তো খাসি মাংসের মধ্যে আমি আদা রসুন সবকিছু দিয়ে দিয়েছি, মশলা সব দিয়ে দিয়েছি। তো এখানে একটু যেহেতু আমি চালটা একটু কষিয়ে নেব, তাই একটু হালকা আদা রসুন দিয়ে দিলাম। এখানে আমরা পিঙ্ক সল্ট খাই, এখানে খুব সুন্দর পিঙ্ক সল্ট পাওয়া যায়, পিঙ্ক সল্ট খুবই স্বাস্থ্যের জন্য খুবই ভালো, সাদা সল্ট যেটা অ্যাকচুয়ালি হোয়াইট সল্ট যেটা সাদা লবণ ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তো পিঙ্ক সল্টটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো পিঙ্ক আপনারা সবাই চেষ্টা করবেন পিঙ্ক সল্ট কিনে নেওয়ার জন্য, যে কোনো সুপার শপ কিংবা বড় মুদি দোকানেও পাওয়া যায়, গ্রোসারি শপেও পিঙ্ক সল্ট কিনতে পাওয়া যায়। আমি এখন চালটা দিয়ে দিচ্ছি, কারণ চালটা আমি আগেই ওয়াশ করে নিয়েছি। ভিউয়ার্স, আমি কি কি রান্না করলাম তা আপনাদের সবার সাথে শেয়ার করছি, আপনাদের সবাইকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি, এটা হচ্ছে খাসির মাংস, আমি খাসির মাংস বিরিয়ানির জন্য রান্না করে নিয়েছি। এন্ড এটা হচ্ছে শোল মাছ ভুনা, আমি শোল মাছ ভুনা করেছি। এন্ড আমি টিকা ভেজে নিচ্ছি, অল্প আছে, আমি টিকাটাকে ভেজে নেব। আর এখানে হচ্ছে আমি খাসির মাংস রান্না করছি, অল্প কষিয়ে নিয়েছি, এখন অল্প আছে, আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে বিরিয়ানির জন্য চাল কষিয়ে নিচ্ছি। আমি টিকাটা করার জন্য আমি একটা ডিম ফেটে নিয়েছি, তো আমি এখন টিকাটাকে ডিমের মধ্যে ভিজিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। ভিউয়ার্স, আমি আমার চাল কষানো হয়ে গেছে, বিরিয়ানির জন্য যে চালটা আমি নিয়েছি সেটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি খাসির মাংসটা চালের মধ্যে দিয়ে দিব।
ভিউয়ার্স, আমি এখানে খাসি মাংসটা দিয়ে দিয়েছি, তো আমি এখন আমার এটার কাজ শেষ, আমি এখন এটাকে ঢেকে দিব। ব্যাস এখন সুন্দর অল্প আছে, এটা হতে থাকবে। তো পাশাপাশি আমি টিকাটাকে ভেজে নিচ্ছি, আমার টিকাটা হয়ে যাচ্ছে। আমি বিরিয়ানিতে একটু বাটার দিয়ে দিচ্ছি, কারণ একটু বাটার না দিলে সুন্দর একটা স্মেল যে সেটা আসবে না, তো আমি একটু বাটারও দিব। সালাদ কেটে নিয়েছে, এখানে অলিভ এন্ড ছোট কিউকাম্বার দেওয়া, আমি এখানে সবই কেটে নিয়েছি, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ। যখন গেস্ট আসবে তখন সালাদটাকে রেডি করে দিব, তো এখানে আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এন্ড এটা হচ্ছে আমার কহি ভাজি, এন্ড আমার টিকা। তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার রান্না প্রায় হয়ে গেছে এবং সালাদ কাটাও রেডি, আমি এখন পাস্তা রান্না করতেছি। তো ভিউয়ার্স, আপনাদের সবার সাথে আমি শিখা জাহান, আপনাদের সবার সাথে আমি শেয়ার করলাম আমার আজকের ব্লগ। ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আজকে আমার গেস্টদের জন্য কি কি রান্না করলাম সবই আপনার সাথে শেয়ার করলাম, তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভিউয়ার্স, আমি শিখা জাহান, আপনারা অবশ্যই আমার শিখা জাহান চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড কমেন্টস করবেন, এন্ড সো মাচ সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, আমার শিখা জাহান লন্ডন ব্লগটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা ইউটিউবে গিয়ে আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আর সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করুন। সো ভিউয়ার্স, আপনাদের সবার সাথে আজকের এই ব্লগ শেয়ার করলাম এবং আমাদের গেস্টদের জন্য কি কি রান্না করলাম সবই আপনাদের সাথে সবই আপনাদেরকে দেখালাম। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, স্টে সেফ, স্টে হোম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।